Assalamualaikum. রোজা না আসতে রোজার অফার দিচ্ছে সোয়ান বাইক, কথা কি সত্য না মিথ্যা? সোয়ান বাইকে তো সারা বছরই অফার থাকে। আচ্ছা, 12 মাসে এইরকম অফার থাকে আর রোজার গুলো কি স্পেশাল অফার দিচ্ছে? আসলে সোয়ান বাইকে যারা আসে তারা খালি হাতে ফিরে যায় না, বাইক নিয়ে যায়। এই চরম সত্য কথা কি বলবো। আচ্ছা যাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে আসলাম সোয়ান বাইকে। আজকে আমরা জানাবো এখানে কি কি বাইক আছে আর সোয়ান বাইকে মূলত আপনারা কয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন। আপনাদের পুরাতন বাইকটি দিয়ে সেকেন্ড হ্যান্ড আরেকটি বাইক এখানে নেওয়ার অপশন আছে। যদি আপনারা সেল করতে চান তাও পারবেন সোয়ান বাইকস থেকে। আপনার কি কি নতুন বাইক আনছেন ভাইয়া? স্বপন ভাই, আমার শোরুমে এখন ইয়ামাহার অনেকগুলো কালেকশন আছে। ইয়ামাহার কালেকশন নিয়ে আসছেন? বর্তমান তো ইয়ামাহা গাড়ি বেশি চলতেছে, কারণ ইয়ামাহা গাড়ি ব্যালেন্সের দিক দিয়ে ভালো, স্মুথ ইঞ্জিনের লুক লাইক ভেরি গুড কন্ডিশন ম্যাক্সিমাম বাইকগুলো, তার কারণে ইয়ামাহার বাইকগুলো কিন্তু আসলে অনেক অনেক বেশি চলতেছে। আর ইয়াং জেনারেশন ইয়ামাহাকে বেশি পছন্দ করে, যেমন আমি ইয়ামাহার পছন্দ। এই জন্য যারা ইয়াং জেনারেশন আছে তাদের কথা চিন্তা করে আপনার এই বাইকগুলো নিয়ে আসেন। হ্যাঁ, ইয়ামাহার এখন অনেকগুলো বাইক আছে, যেগুলো আসলে তারা ইয়ামাহা বাইক করছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে। এটা তো ইন্ডিয়ান বাইক? হ্যাঁ, ইন্ডিয়ান ডাবল সেন এলিভেস অনটেস্ট R15, এটার প্রাইস হচ্ছে 350,000 টাকা অনটেস্ট অবস্থায়। অনটেস্ট এটা 350,000 টাকা আপনি চাচ্ছেন, কত বছরের নাম্বার করে দিবেন আপনি? এটা নাম্বার করতে হলে 365,000 টাকা দিতে হবে নাম্বার সহ। 15,000? কত বছরের জন্য করবেন? 2 বছরের নাম্বার করে দেবো 365,000। আর যদি নাম্বার ছাড়া করবেন অনটেস্ট অবস্থায় নিয়ে যাবেন, ফাইল রেজিস্ট্রেশনের ফাইল দিয়ে দিব। 3,50,000। কত কিলোমিটার চলছে ভাই ব্যক্তি? এটা চলছে 6,000+। 6,000+ কিলোমিটার চলছে। মিটার কমাইছেন ভাইয়া? না না, এটা অরিজিনাল রিয়েল আছে, মিটার এখনো কমানো হয় না। বাইক তো ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ বাইক। এটা নতুন লাগানো হয়েছে তাই না? হ্যাঁ, নতুন বাইক একবারে। আচ্ছা হ্যালো বন্ধুরা, যদি আপনাদের ইন্ডিয়ান ইয়ামাহা R15 বাইকটি দরকার হয় চলে আসবেন সোয়ান বাইকসে। পাশাপাশি আমরা পেয়ে যাবো অ্যাপজেডাস BS4, এটা প্রাইস কত ভাইয়া? এটা প্রাইস 2,07,000 টাকা। 2,07,000 টাকা। কত কিলোমিটার চলছে? 19-এর মডেল 4,000+ চলছে। 19-এর মডেল 4,000 কিলোমিটার চলছে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি একদম ফ্রেশ, দেখালাম এসে খুব যত্ন সহকারে চালিয়েছে, ভেরি গুড কন্ডিশন আছে। আচ্ছা ভালো কন্ডিশন আছে ভাই, 2 বছরের কাগজ করা। এরপরে আছে 4B, একবারে নতুনের মতো বাইক, 3,000 কিলোমিটার চলছে, 2020 মডেল, 1,68,000 টাকা। 20-22 পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়েছে, করা আছে 20 এবং 20-এর মডেল এবং 20-এর রেজিস্ট্রেশন, একেবারে কোথাও কোনো স্ক্র্যাচ নাই, অ্যাজ লাইক অ্যাজ নিউ কন্ডিশন, নতুন কন্ডিশনের মতো, কোনো সমস্যা নাই বাইকে। এরপরে আছে ভার্সন 2, ডাবল ডিস্কের ম্যাট ব্লু কালার, একেবারে ফ্রেশ লিকুইড বাইক, 19-এর বাইক। এই বাইকটি পেয়ে যাবেন 1,97,000 টাকায়। 1,97,000 টাকা? হ্যাঁ, এটা ওই আমার এফজেডএস ভার্সন 2। আচ্ছা আপনাদের একটা নতুন চ্যানেল আছে শুনলাম, কবে খুললেন? কেমন ভাই, আমরা মূলত সোয়ান বাইকের একটা নতুন চ্যানেল তৈরি। চ্যানেলের নামটা কি ভাই দর্শককে জানুক, সাবস্ক্রাইব করবো? সোহান ব্লগ, SHOHANDLOGS, সোহান ব্লগ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, স্বপন ভাই যারা সাবস্ক্রাইব আছেন, তারা সাবস্ক্রাইবার আছেন, তারা অবশ্যই সোহান ব্লগসটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সোহান বাইকের পাশে থাকবেন, সোহান ব্লগসের পাশে থাকবেন। আপনাদের প্রতি অনুরোধ রইল, সবাই সোহান ব্লগসটা সাবস্ক্রাইব করে ফেলুন। অবশ্যই বন্ধুরা, তার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এ পাশে আমরা দেখতে পাচ্ছি ফেজার ভার্সন কত? এটা হচ্ছে 2018 সালের বাইক, এটা ভার্সন 2 ফেজার, ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশন, নতুন কন্ডিশন একেবারে, একেবারে ফ্রেশ একটা বাইক, 2018 বাইক হয়। আমার কাছে সবগুলো বাইক ফ্রেশ ফ্রেশ বাইক, আপনারা যারা আসবেন সব ফ্রেশ ফ্রেশ বাইক পেয়ে। এটা প্রাইস কত ভাইয়া? এটা প্রাইস হচ্ছে 2,15,000 টাকা। 2,15,000 টাকা। মালিকানা চেঞ্জ করতে কত টাকা লাগবে? মালিকানা চেঞ্জ 6,500 টাকা থেকে 7,000, 6,500 থেকে 7,000। এটা তো গভর্নমেন্টে দিতে হয়? হ্যাঁ, গভর্নমেন্টের ফি আছে 3,000-এর মতো, আদারওয়াইজ আরও অনেক খরচ, অন্য খরচ আছে আর কি, গাড়ি সত্যায়িত যাওয়া আসা ভাড়াই এসে যেতে, আবার একদম দৌড়াই এসে কিছু সব মিলে আর কি দেখা যাবে ওরকম 6,500 পড়ে যায়। ওকে, তো এরপরে আছে 4B, এটা একেবারে ফ্রেশ বাইক, 19-এর বাইক, এটা প্রাইস পড়ে 1,55,000 টাকা, একেবারে আনটাচ বাইক, কোথাও কোনো স্ক্র্যাচ নাই, ইঞ্জিন থেকে শুরু করে ওভারঅল ভেরি গুড কন্ডিশন। এটা হচ্ছে TVS স্ট্রাইকার, এটা প্রাইস কত হবে ভাই? গ্রিন ব্ল্যাক, এটা প্রাইস হবে 95,000 টাকা, একেবারে ফ্রেশ গাড়ি। কত কিলোমিটার চলছে এটা? এটা চলছে 4,000+, 4,000 সামথিং কিলোমিটার চলছে।
মালিকানা চেঞ্জ করতে খরচ হবে 6.5 থেকে 7000 টাকা এপাশে দেখতে পাচ্ছি আমরা হুন্ডা হুন্ডা হর্নেট হুন্ডা হর্নেট একেবারে ফ্রেশ গাড়ি এটা 19 এর গাড়ি এটার প্রাইস পড়বে 1,50,000 টাকা একেবারে ফ্রেশ বাইক কি হর্নেট যেই দামগুলো বলছেন এটা কি ফিশ থাকবে না আর কমাবেন আপনারা না সমন ভাইয়ের পক্ষ থেকে সমন ভাইয়ের ব্লগ দেখে যারা আসবে তাদেরকে অনেক বেশি অনার করা হবে যারা সোয়ান মোটরসে আসে তারা তো খালি হাতে ফিরে যায় না প্লাস 12 মাস আপনারা অফার দেন আর সামনে তো রোজা হ্যাঁ আশা রাখি আপনারা খালি হাতে ফিরে যাবেন না কারণ আপনারা যদি আসলে বাইক কেনার মন মানসিকতা নিয়ে আসেন অবশ্যই আমার এখানে যেসব কালেকশন আছে সেসবের ভিতরে আপনার প্রত্যেকটা বাইক পছন্দ হবে কারণ আমাদের প্রত্যেকটা বাইক হচ্ছে অনেক অনেক বেশি ফ্রেশ এবং কিছু কিছু বাইক থাকে সবসময় নতুনের মতো যার কারণে আপনাদের নিতেই মন চাবে খালি হাতে ফিরে যেতে মন চাবে ওকে থ্যাংক ইউ শ্রন ভাইকে এবার আমরা দেখতে পাচ্ছি অ্যাপাচি আরটিআর এটা প্রাইস কত হবে বস এটা প্রাইস হবে 1,26,000 টাকা 19 এর বাইক একেবারে নতুন দেখেন শোভন ভাই আমার এখানে কিন্তু প্রত্যেকটা বাইকই ফ্রেশ আপনি নিজেও দেখতেছেন তাই না অনেকে যারা আছে যে আপনারা হয়তো কমেন্ট করেন বা বলেন যে বাইকের প্রাইসগুলো বেশি দাদা ভাই প্রাইসগুলো তো আসলে কন্ডিশনের উপর নির্ভর করে প্রাইসগুলো বেশি হয় সো আপনারা বাকিটা শোরুম ভিজিট করলে দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটা বাইক অনেক অনেক বেশি ফ্রেশ এটা তো 2 বছরের কাগজ 19 থেকে 21 একেবারে ফ্রেশ একটি বাইক চলছে 7000 প্লাস আরটিআর ম্যাট রেড কালার যেটা আচ্ছা হাংটা প্রাইস কত হবে ভাইয়া হাংটা পড়বে 1,00,000 টাকা এটা ডাবল ডিক্সের একটা বাইক 17 মডেল একেবারে ফ্রেশ 11,000 প্লাস চলছে একদম স্মুথ কন্ডিশনে বাইক কি পেয়ে যাবেন আপনারা 1,00,000 টাকা এটা হচ্ছে 1,00,000 টাকা ডাবল ডিক্স এপাশে আমরা দেখতে পাচ্ছি আরটিআর এটা প্রাইস কত হবে আরটিআর 1,35,000 টাকা এটা 20 এর মডেল এটা 20 এর মডেল রেসিং এডিশন যেটা আর কি ভাই আরটিআর এর লেটেস্ট যে বাইক নতুন বাইক এটা এটা চলছে 3,000 প্লাস একবার নতুন বললেই চলে হ্যালো বন্ধুরা আমরা পেয়ে গেলাম এফজেডএস ইয়ামাহা ভার্সন কতটা ভার্সন 2 অনেকে এই ব্যক্তির জন্য আমাকে এসএমএস করেছিল আজকে আমরা পেয়ে গেলাম সোয়ান বাইক এটা প্রাইস কত হবে ভাই এটা প্রাইস 1,72,000 টাকা 10 বছরের কাগজ করা আছে 10 বছরের কাগজপত্র করা আছে 1,72,000 টাকা 9,000 প্লাস চলছে দামাদামি তো করতে পারবে ভাই হ্যাঁ দামাদামি বলতে আসলে আমার সম্মান করা যাবে ওকে অন্যান্য দোকানের তুলনায় কি কম দিবেন আপনারা আমার মনে হয় অন্যান্য দোকানের থেকে আসলে কিছু কমে আমি বিক্রি করি বাকিটা কাস্টমাররাও বুঝতে পারে কারণ অনেক আর এদিক সেদিক ঘোরাঘুরি করে অনেকে আসে শোরুমে 10টা দোকান ঘুরে এখানে আসে তখন দেখা যায় যারা বাইক কিনে তখন একটু রিজন করে না হলে তো কিনে না তারা স্যাটিসফাই থাকে হ্যাঁ স্যাটিসফাই থাকলে বলেই তো কিনতে পারে ওকে থ্যাংক ইউ ভাইয়া আমরা দেখতে পাচ্ছি পালসার সিঙ্গেল ডিস্ক এটা প্রাইস কত হবে এটা প্রাইস 1,31,000 টাকা 1,31,000 টাকা আপনারা যাচ্ছেন একদম ফ্রেশ বাইক দেখেন একেবারে নতুনের মতো আছে লাল কালারের এই লাল সিলভার কালারের এই ফ্রেশ বাইকটি 2018 বাইক কিন্তু চলছে খুব কম 6,000 সামথিং কিলোমিটার চলছে একেবারে লুক লাইক অ্যাজ নিউ কন্ডিশন এক এরপরে আছে গ্যাস স্টো মাহিন্দ্রা গ্যাস স্টো 125cc ভেরি গুড কন্ডিশনের ফ্রেশ এই বাইকটি পেয়ে যাবেন 95,000 টাকায় 95,000 টাকা আপনার যাচ্ছে 125cc দ্বারা স্কুটার চালাতে যাচ্ছেন মা বোনের অনেকে আছেন যে আসলে বাচ্চাদের স্কুলে নেওয়ার আনার জন্য অথবা নিজের অনেক আপুরা স্কুটি পছন্দ করে কাজকর্ম করার জন্য টুকিটাকে এদিক সেদিক দেওয়ার জন্য যেসব আপুরা স্কুটি পছন্দ করেন বা ইউজ করতে যাচ্ছেন তারা দুটো স্কুটি পেয়ে যাবেন এটা প্রাইস কত হবে এটা প্রাইস পড়বে 75,000 টাকা কি মডেল এটা 10cc এটা হচ্ছে রানার স্কুটার রানার ব্র্যান্ডের স্কুটার হ্যাঁ কিন্তু বাইকটা খুবই ভালো করছে রানারের বাইকটা অনেক অনেক বেশি পপুলারিটি অর্জন করছে যার কারণে এই বাইকটা অনেক বেশি চলছে রাস্তায় তো এই বাইকটা আপনারা কম বাজেটের ভিতরে 75,000 টাকার ভিতরে এই বাইকটা শুধু 75,000 টাকা আপনি যাচ্ছেন একেবারে নাম্বার করা আছে অলমোস্ট নিউ কন্ডিশন 7,000 কিলোমিটার চলছে আচ্ছা পাশে আমরা দেখতে পাচ্ছি লিবো এটা প্রাইস কত হবে লিবোর প্রাইস 92,000 টাকা শুধু 92,000 টাকা কত বছর কাগজপত্র করা আছে 2 বছরের কাগজ করা 19 এর বাইক একেবারে রেড কালার ভেরি গুড কন্ডিশন সুপার কন্ডিশন এই বাইকটি পেয়ে যাবেন আপনারা 92,000 টাকায় যারা তেল খরচ কমের ভিতরে একটা হার্ডি বা সুন্দর একটি বাইক কিনতে চাচ্ছেন নরমালের ভিতরে তাদের জন্য এই বাইকটা অনেক বেশি স্পেশাল হবে এরপরে আছে কিওএ আরকেএস রিপ্লেস করতে হবে কিওএ আরকেএস প্রাইস হবে 71,000 টাকা 71,000 টাকা আপনি চাচ্ছেন হ্যাঁ এটা চলছে 15,000 প্লাস একেবারে ফ্রেশ তো দর্শক এর এছাড়াও আমাদের গোডাউনে হিউজ গাড়ি থাকে আসলে শোরুম সব গাড়ি তো রাখা সম্ভব হয় না যার কারণে আমাদের গোডাউনে অনেক বেশি গাড়ি থেকে থাকে তো যারা এর বাইরে অন্য গাড়ি চাচ্ছেন তারা আমাদের ফোনে লক করতে পারেন কল করতে পারেন যে ওইসব বাইক আমাদের কাছে আছে কিনা এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সোহান ব্লগস যেন আপনাদের কাছে আমাদের আপডেট ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেয় তো আমাদের সাথে থাকতে সোহান বাইকের পাশে থাকতে অবশ্যই সোহান ব্লগসকে সাবস্ক্রাইব করে নেবেন সোহান বাইক যারা সাবস্ক্রাইবার আছে প্লিজ সোহান ব্লগকে সাবস্ক্রাইব করে নেবেন SHOHAN ব্লগ BLOG ব্লগ তো দর্শক আপনারা
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন সুহান বাইকের জন্য এবং আপনারাও ভালো থাকবেন এই কামনা করি। তারপরে যেটা আছে স্ট্রাইকার, টিভিএস স্ট্রাইকার একেবারে ফ্রেশ, এটা হচ্ছে 85,000 টাকা, 18 বাইক, চলছে 7,000 প্লাস, একেবারে ফ্রেশ কন্ডিশন, 85,000 টাকা। এরপরে আছে বাজাজ অ্যাভেঞ্জার, তারা মূলত হচ্ছে আপনারা আপনারা যারা চপার টাইপের গাড়ি তারা এই বাজাজের এই বাইকটি নিতে পারেন, অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য যারা শর্ট টাইপের আছেন। এর প্রাইস কত হবে? এর প্রাইস 1,52,000 টাকা, একেবারে ফ্রেশ একটি বাইক, 20 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে, 20 থেকে 22 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে, আনটাচ ইঞ্জিন, কোথাও কোনো স্ক্র্যাচ নাই, একেবারে স্মুথ অ্যান্ড ভেরি গুড কন্ডিশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ সোহান ভাই, কি আপনাদের অ্যাড্রেসটা একটু বলবেন? দর্শক, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক, মৌচাক মোড়ে ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে 77 নং দোকান, এটি হচ্ছে সোহান বাইক। আর আপনারা ইউটিউবে গিয়ে সোহান ব্লগস লিখে সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ সোহান ভাইকে, সোহান বাইকসের অনার। আজকে আমরা জানালাম এখানে কী কী বাইক আছে, আরও বাইক আছে গোডাউনে, আমি সময় স্বল্পতার কারণে দেখালাম না, আপনারা আসবেন, যারা সোহান বাইকে আসবেন অবশ্যই খালি হাতে ফিরে যাবে না, বাইক নিয়েই যাবে। সো আজকে এ পর্যন্ত, নেক্সট ভিডিওর মধ্যে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।